আল্লাহ নবী বাদ ওয়ালা আলিহি ওয়া সাহবি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমার আজকে আমি আলোচনা করার বিষয় হলো ঈদুল আজহায় আমাদের কি কি কাজ করণীয়, ঈদুল আজহার দিনে কি কি কাজ করা সুন্নাহ সম্মত, ঈদুল ফিতরের দিন যে কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ঈদুল আজহার দিন প্রায় একই ধরনের কাজ তো কিছু ভিন্নতা রয়েছে। যে সমস্ত সুন্নত কাজ ঈদুল আজহার দিন আমাদের করতে হবে সেটা হলো, প্রথমে প্রত্যুষে ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, ঈদের নামাজ যে যাওয়ার আগে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, চোখে সুরমা লাগানো, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, নতুন জামা ঈদের জন্য শর্ত নয়, নতুন জুতো নতুন কাপড় চোপড় ঈদের জন্য শর্ত নয়, অর্থাৎ যে কাপড়ে থাকুক না কেন সেই কাপড়টা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ফজরের নামাজের পরে যথাশীঘ্র ঈদগাহে গমন করা, ঈদগাহে যে পথে যাবে আসার সময় অন্য পথে, অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হলে অন্য রাস্তায় ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করা, ঈদের সালাতে ঈদগাহে ঈদের সালাত ঈদগাহে বা উন্মুক্ত ময়দানে করা এলো সুন্নাহ। শহরের অনেক জায়গায় ঈদের ঈদগাহ সংকট হওয়ার কারণে মসজিদে সালাত আদায় করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবসময় ঈদগাহে নামাজ আদায় করতেন, একদিন বৃষ্টি হওয়ার কারণে তিনি মসজিদে নামাজ আদায় করেছিলেন। ঈদের সালাতের পরে তারপর দুপুর পর্যন্ত খাবার গ্রহণ না করে কোরবানি গোশত দিয়ে ইফতার করা, অর্থাৎ ঈদুল ফিতরের দিন যেমন কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ, তেমনিভাবে ঈদুল আজহার দিনে না খেয়ে যাওয়া সুন্নাহ। ঈদগাহ থেকে ফিরে এসে কোরবানি করার পরে কোরবানি গোশত দিয়ে খাওয়া আর কি, এ পর্যন্ত কোরবানি গোশত দিয়ে ইফতার করা, এ পর্যন্ত না খেয়ে থাকা সুন্নাত। তারপরে হলো নয় জিলহজ থেকে তেরো জিলহজ তারিখের মধ্যে পর্যন্ত, নয় জিলহজের ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত আইমে তাশরিক এই দিনগুলিতে তাকবীর বেশি বেশি সশব্দ তাকবীর পাঠ করা, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, প্রত্যেকটা বালেগ পুরুষ এবং নারীর জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নয় তারিখের জিলহজের ফজর থেকে তেরো তারিখের আসরের নামাজের পর্যন্ত প্রত্যেকের উপর একবার করে পড়া পাঠ করা ওয়াজিব। আবার এটা ঈদগাহ ময়দানে যাওয়ার সময় আসার সময় সবসময় ঈদের দিনে সশব্দে তাকবীর পাঠ করা, উচ্চ সুরে বেশি বেশি তাকবীর পাঠ করা, তারপরে তাড়াতাড়ি কুরবানি করা। ঈদের সালাতের পর ঈদের সালাতের কুরবানি অর্থাৎ সালাত আদায়ের পরে কুরবানি করা, কুরবানির আগে সালাতের আগে কুরবানি করলে সে কুরবানি গ্রহণযোগ্য হবে না। কুরবানি করা ঈদের সালাতের পরে এবং ঈদগাহের এই খুতবায় ইমাম সাহেব এই কুরবানির কি করণীয়, এর গোশতের বিধান, কুরবানির বিধান, কুরবানি মাসালা জায়েজ হওয়ার সিস্টেম, কুরবানি করার পদ্ধতি, তারপরে কুরবানির ফজিলত বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন মাসালা মাসাইল বয়ান করবেন, শিক্ষা দিবেন। এছাড়া আরেকটা বিষয় হলো যে ঈদুল আজহা ওঠার চাঁদ ওঠার সময় নতুন চাঁদ ওঠার থেকে শুরু করে ঈদুল আজহার কোরবানি পর্যন্ত সিয়াম পালন করা, এটা একটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাম এই নয় দিন একটান রোজা রাখতেন, এত ফজিলত। তবে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান রাআ হিলালা যিলহিজ্জাত, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ফারাদা ইউদাহিয়াস, এবং সে যদি কুরবানি করার নিয়ত করে, তাহলে ফালাইয়াখুজ এক মিন শাড়িহি ওয়ালা মিন আসফারি হাত্তা ইউদাহিয়া। এখানে একটা সুন্নত হলো যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে তাহলে এই চাঁদ ওঠার পরে সে তার হাত পায়ের নখ কাটবে না এবং তার শরীরের কোনো চুল, অবাঞ্ছিত চুল এগুলি কোনো কাটবে না, অর্থাৎ ঈদুল আজহার চাঁদ ওঠার আগেই জিলকদ মাসের শেষ তারিখের মধ্যেই নিজেকে পাক সাফ করে নিবে, নখ কেটে নিবে, কিন্তু এই চাঁদ ওঠার পরে আর সে নখ কাটবে না, কোনো চুল সে উপটাবে না, বরং কুরবানি করার পরে সে এই নিজের নখ কাটবে চুল কাটবে। এটা হলো সুন্নাহ, যিনি কুরবানি করবেন তার জন্য এই সুন্নত রয়েছে। আমরা চেষ্টা করব কোরআনে হাদিসের এই নির্দেশনা অনুযায়ী রাসূলের সুন্নাহ তরিকায়
ঈদ উল আজহার দিন আমাদেরকে পালন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।